আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্বের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটি হচ্ছে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য বিজয়। এটা আপনাদের পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায়ে রয়েছে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি পারস্য বাইজেন্টাইন সাম্রাজ্য যে জয় করেছিলেন, কেন সেটা প্রয়োজন হয়েছিল এবং কীভাবে জয় করেছিল, এগুলো জয় করতে গিয়ে কতগুলো যুদ্ধ তাদের করতে হয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই ক্লাসগুলো অনলাইনে, সবগুলো ক্লাসে অনলাইনে আপলোড করা হয়। তারই ধারাবাহিকতা আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্বের পঞ্চম ক্লাস। এর পূর্বে অনলাইনে আরও চারটি ক্লাস আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। এই ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরুতে আলোচনা করব হচ্ছে পারস্য অভিযানের কারণ। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পারস্য অভিযানটা এতটা প্রয়োজন হয়ে পড়ল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করতে গিয়ে তার রাজ্য অভিযানের কয়েকটি কারণ আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পারস্য বিজয়টা কেন মুসলমানদের জন্য অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল। আরব ভূখণ্ডটা ইরাক, মেসোপটেমিয়া এবং আবুদরিয়ার অক্সাস নদী পর্যন্ত বিস্তৃত ছিল, আর পারস্য সাম্রাজ্যটা অর্থাৎ ইরানটা ছিল তার একদম কাছাকাছি। পুরা এই আরব ভূখণ্ডটাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিল হচ্ছে ইরান। তো একসময় দেখা গেল ইরান তখনও মুসলমানদের অধিকারে আসেনি। তো মুসলিমরা এটা অনেকটা, বিশেষ করে মুসলিম সাম্রাজ্যের যিনি খলিফা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদের জন্য এটা একটা অনেকটা হুমকি স্বরূপ মনে করলেন, যে নিরাপত্তাহীনতা তিনি মনে করলেন, যে কোনো সময় এই পারস্যের অধিবাসীরা মুসলিমদের উপর আক্রমণ করে বসতে পারে। সেজন্যই অনেকটা বলা যায় এই কারণেই পারস্য অভিযান, পারস্যটা জয় করা মুসলমানদের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ল। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা, যে যদি হয়তো বা তারা, আমরাও যদি তাদের উপর আক্রমণ না করি অথবা আমরা তাদের দেশ জয় যদি না করি, তাদেরকে নিরাপদে রাখলাম, ঠিক আছে, কিন্তু তারা হয়তো বা আমাদেরকে নিরাপদ নাও রাখতে পারে। কারণ এই পারস্যের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে মুসলিমদের বসবাস ছিল। আর আরেকটা ব্যাপার ছিল, তারা সেই সময় মুসলমানদেরকে তারা বারবার ডিস্টার্ব করতেছিল এবং তাদের পূর্বের ধর্মে নিয়ে যেতে তারা চেষ্টা করতেছিল, অথবা তাদের আত্মীয়তার সূত্রে বিভিন্নভাবে তাদেরকে ধর্ম ত্যাগ করতে বা তারা বিভিন্ন প্ররোচনা প্রদান করতেছিল। তো এটা শুধুমাত্র এই কারণেই করতেছিল যেহেতু তারা এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইসলাম ধর্মাবলম্বী ছিলেন না। যদি তারা, তাদের রাজ্যটা যদি মুসলমানদের অধিকারে থাকতো, তাহলে পরে অ্যাটলিস্ট তারা এই সাহসটা দেখাতে পারতো না। সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে যে করেই হোক পারস্য মুসলিমদের অধিকারে নিয়ে আসতেই হবে, মুসলমানদের নিরাপত্তার জন্য হলেও এবং তাদের আত্মরক্ষার জন্য হলেও। আরেকটা চিন্তা তো অবশ্যই ছিল সম্প্রসারণ নীতি মুসলিমদের, অর্থাৎ ইসলাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই এই অভিযান শুরু হয়েছে, দাওয়াতি মিশন। বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থাতেই বিভিন্ন সম্রাটের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দূত প্রেরণ করেছিলেন। এই পারস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের সম্রাটের নিকটও আপনার দূত প্রেরণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের যে সম্রাট ছিলেন, সেই প্রথম খুসরু সেই সময় ছিলেন, এই খুসরু নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূতকে পাঠিয়েছিলেন, আব্দুল ইবনে হুজাইফা। আব্দুল ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুসরুর নিকট পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে। এক হচ্ছে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, সেটা কোনো দুঃখ নেই, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পেয়ে চিঠিটাকে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। এই সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন এবং ব্যথিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পারস্যবাসী সম্পর্কে, পারস্য সম্পর্কে, পারস্য দেশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে খুব সন্নিকটে
যেমনি ভাবে খসরু আমার চিঠিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, তার রাষ্ট্রটাও এরকম করে টুকরো টুকরো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ বাস্তবায়িত হতে সেটা অনেক বেশি দূরে যেতে হয়নি। রাসূল সাল্লাম ইন্তেকালের মাত্র আপনার কয়েক বছর, দুই তিন বছর পরেই হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি এসেই পারস্য অভিযানে তিনি সাহাবাদেরকে পাঠালেন সেনাপতি নিয়োগ করে। এবং এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের প্রিয়তম সাহাবি হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময় পারস্য বিজিত হয়েছিল। অর্থাৎ এটাও একটি কারণ ছিল যে রাসূল সাল্লামের দূতকে খসরু অপমান করেছিলেন, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যেই অনেকটা বলা হয়ে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্য অভিযানে পাঠিয়েছিলেন। তারপর হচ্ছে পারস্যবাসীদের অর্থাৎ ইরানিদের একটি উস্কানিমূলক অবস্থা সবসময় তারা বক্তব্য দিয়ে থাকতো। অর্থাৎ তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে আপনার উস্কানি প্রদান করতো, তাদের বাড়িঘর এসে অ্যাটাক করতো এবং তাদেরকে পূর্বের ধর্মে ফিরে যাওয়ার জন্য বলতো, যেটা আমি আগেও বলেছিলাম। অর্থাৎ বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যকলাপে পারস্যবাসী লিপ্ত ছিল। এই জন্য ওমর তারা চিন্তা করলেন যে করে হোক পারস্যটাকে জয় করতে হবে। এছাড়াও আরেকটি যে মূল কারণ ছিল, অর্থনৈতিক একটি কারণ ছিল, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, এটা হচ্ছে অনেকটা, এটা যদিও ইরাকে অনেকটা বলা যায় ইরানের কাছাকাছি, তো সে মুসলমানরা সে পূর্ব থেকে সেই জায়গায় ব্যবসা বাণিজ্যের একটি আগে থেকে ব্যবসা বাণিজ্য করতো। তো সেই জন্য তারা এটা চিন্তা করলো যে যদি পারস্য জয় লাভ না হয় তাহলে পর হয়তোবা এই জায়গা থেকে আমাদের অর্থনৈতিক ইনকামের যে, অর্থাৎ অর্থ উপার্জনের যে মূল জায়গা, সেটা হয়তোবা বিঘ্ন হতে পারে। অর্থাৎ অনেক কিছু বিবেচনা করে, বিভিন্ন কারণকে, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্য অভিযানে পাঠিয়েছিলেন। এই ছিল মূলত পারস্য অভিযানের কারণগুলো। এখন আমরা জানব বিজয়ের ধারা। বিজয়ের ধারা এই জন্য লিখেছি যে এই পারস্য অভিযান করতে গিয়ে দফায় দফায়, স্টেপে স্টেপে কয়েকটি অভিযান প্রেরণ করতে হয়েছে এবং কতগুলো যুদ্ধে তাদের সাথে লিপ্ত হতে হয়েছিল। সেই জন্য লিখেছি যে বিজয়ের ধারা। অর্থাৎ এই পারস্য অভিযান করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামারিকের যুদ্ধ করতে হয়েছে, সেতুর যুদ্ধে তাদের সাথে লিপ্ত হতে হয়েছে, তারপর যে বোয়াবের যুদ্ধে, কাদেসিয়ার যুদ্ধে, অর্থাৎ বিভিন্ন যুদ্ধে, জালুলার যুদ্ধে, বিভিন্ন যুদ্ধ তাদের সাথে করে পারস্য জয় করতে হয়েছিল। বিশেষ করে আমরা দেখতে পাই সর্বপ্রথম যে যুদ্ধ অভিযানটা ছিল নামারিকের যুদ্ধে, মুসান্না এবং আবু বাইদাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি করে আপনার পারস্য অভিযানে পাঠালেন। আর সেই পারস্যবাসীদের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন রুস্তম এবং জাবান। তো মুসান্না এবং আবু উবায়দা এই দুইজনকে পরাজিত করে আপনার কি বলে তারা সেই নামারিকের যুদ্ধে জয়লাভ করে এবং হীরা পর্যন্ত তারা অধিকার করে দখল করে ফেলে। তারপরে আমরা দেখি সেতুর যুদ্ধে মুসলমানরা, অর্থাৎ আপনার রুস্তম সেই যুদ্ধে পরাজিত হয়ে প্রতিশোধ গ্রহণ করার লক্ষ্যে তারা আবার মুসলমানদের বিরুদ্ধে অভিযান করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তার বিশাল একটি বাহিনী পাঠালেন তাদেরকে পর্যুদস্ত করার জন্য, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুকে। দুঃখের বিষয় যে এই সেতুর যুদ্ধে আবু উবায়দা হঠাৎ করে আপনার উটের উপর থেকে আপনার পড়ে গিয়ে, হাতির উপর থেকে পড়ে গিয়ে তিনি পিষ্ট হয়ে যান এবং সেই যুদ্ধে প্রায় 6,000 মুসলিম সৈন্যবাহিনী শাহাদত বরণ করেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। তার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অর্থাৎ অনেকটা বলা যায় সেতুর যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে, সেই পরাজয়ের গ্লানি মোচনের লক্ষ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার সেনাপতি মিহরানকে আপনার কি বলে আর হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার সেই অভিযান করেন পারসিকদের বিরুদ্ধে, এবং তাদের যে সেনাপতি ছিল সেই যুদ্ধে মিহরান সে নিহত হয়, তাকে নিহত করতে সক্ষম হয়েছিলেন। এবং তারা অনেকটা সফল, মুসলিমরা সেই যুদ্ধে, সেতু বোয়াবের যুদ্ধে অনেকটা সফলতা তারা লাভ করতে সক্ষম হয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই যে কাদেসিয়ার যুদ্ধে, এটা ছিল অনেক বড় একটি যুদ্ধ, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একটি উল্লেখযোগ্য একটি যুদ্ধ হচ্ছে কাদেসিয়ার যুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ রুস্তম আবার সেই সেনাপতিত্ব গ্রহণ করে পারসিকদের পক্ষে রুস্তম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি করে তিনি পাঠিয়েছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধে বীরবিক্রমে যুদ্ধ করে আপনার কাদেসিয়ার প্রান্তরে রুস্তমকে নিহত করে এবং মুসলমানদের জয় ছিনিয়ে আনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি যুদ্ধ রয়েছে এই পারস্য অভিযান করতে গিয়ে, জালুলার যুদ্ধে তাদের সাথে আমাদের সম্মুখীন হতে হয়েছে, নিহাওয়ানের যুদ্ধে আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে। দুটো যুদ্ধে মুসলমানরা বীর দর্পে যুদ্ধ করে আপনার কী করে বিজয় ছিনিয়ে এনেছিল এবং ফাইনালি তারা পারস্য জয় করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সমগ্র পারস্য ভূমি মুসলমানদের, ইরান মুসলমানদের অধিকারে চলে আসে এবং তারা নির্বিঘ্নে তাদের ওই অঞ্চলে আপনার
মুসলিমরা তাদের নির্বিঘ্নে তাদের প্রচার অভিযান অর্থাৎ ইসলামের যে দাওয়াত তারা দিতে শুরু করলো এবং তাদের অঞ্চলেও তারা নির্বিঘ্নে বসবাস করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল অনেকটা বলা যায় পারস্য অভিযানের কারণ এবং পারস্য অভিযানটা। এখন আমরা জানবো বাইজেন্টাইন অভিযানের কারণ এবং বাইজেন্টাইনে যে কতগুলো যুদ্ধ পরিচালনা করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আমরা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের রাসূল সাল্লাম বাইজেন্টাইন সাম্রাজ্য অর্থাৎ রোমান সাম্রাজ্য যেটাকে আমরা বলি সেটাকে মূলত বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়। তো বাইজেন্টাইন সাম্রাজ্যটা কয়েকটি অঞ্চল নিয়ে গঠিত, সিরিয়া, জর্ডান এবং প্যালেস্টাইন অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন দেশটা, এই অঞ্চলগুলো নিয়ে এছাড়া আরেকটি বিরাট অঞ্চল, বড় একটি অঞ্চল নিয়ে আর বাইজেন্টাইন সাম্রাজ্য গঠিত যেটাকে আমরা রোমান সাম্রাজ্য বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সম্রাট ছিলেন আপনার সেই সময় সম্রাট হিরাক্লিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত মারফত হিরাক্লিয়াসের নিকট চিঠি পাঠিয়েছিলেন। হিরাক্লিয়াস অত্যন্ত সাদরের সম্ভাষণ জানিয়ে মুসলিম দূতকে গ্রহণ করেছিলেন এবং অভ্যর্থনা দিয়েছিলেন এবং মুসলিম দূতকে যথেষ্ট পরিমাণে তিনি সম্মান করেছিলেন। তবে তিনি একথা বলেছিলেন যে আমি বিভিন্ন কারণে, বিশেষ করে রাজনৈতিক কারণে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি না। অর্থাৎ রাসূল ইসলামের সময়ে রোমানদের সাথে মুসলিমদের, খ্রিস্টান যেহেতু তারা ছিল, মুসলমানদের সাথে তাদের একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তো বিভিন্ন কারণে একটা সময় আমরা দেখতে পাই যে তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটে এবং একটা সময় অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় যে রোমান সাম্রাজ্য মুসলমানদের অধিকারে নিয়ে আসা, নচেত মুসলিমদের জন্য বিশাল বড় হুমকি স্বরূপ একটি অঞ্চলে পরিণত হয়ে যায় এই রোমান সাম্রাজ্য, সিরিয়া, জর্ডান এবং প্যালেস্টাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুদ্ধের কারণও রয়েছে, যেটা আমি বলছি বাইজেন্টাইন অভিযানের কারণ। বাইজেন্টাইন অভিযানের কারণ প্রথমত আমরা দেখতে পাই যে মুসলিম দূতকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্রাট হিরাক্লিয়াসের নিকট দূত প্রেরণ করেছিলেন, তিনি তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে উমাইয়া হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাম সিরিয়াতে পাঠিয়েছিলেন, যেহেতু পুরোটা অঞ্চল বলছি সিরিয়া, জর্ডান এবং ফিলিস্তিন মিলে হচ্ছে আপনার কী বলে বাইজেন্টাইন সাম্রাজ্য অর্থাৎ রোমান সাম্রাজ্য। তো সিরিয়াতে রাসূল সাল্লাম একটি দূত প্রেরণ করলেন সিরিয়ায় হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সেই সময় সিরিয়ার যিনি সেনাপতি ছিলেন, সিরিয়ার সেনাপতি ছিলেন হচ্ছে আপনার সুহরাবিল। মুতার প্রান্তর দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দূত হারিস বিন উমাইয়া যাচ্ছিলেন, তো সুহরাবিল তাকে হত্যা করেছিলেন। রাসূল সাল্লাম এতে অত্যন্ত মর্মাহত হন এবং খুব দুঃখ পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই সিরিয়া অভিযানের সেই সময় পাঠিয়েছিলেন, পরবর্তীতে এই অভিযানটাকে পুরোপুরি সফল করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সময়ও এই সিরিয়া অভিযান অব্যাহত ছিল পুরোপুরিভাবে, যদিও জয়লাভ মুসলমানদের অধিকারে সম্পূর্ণ অঞ্চল আসেনি। পরবর্তী উমর রাদিয়াল্লাহু তাআলার সময় ফাইনালি এই অঞ্চলটা মুসলমানদের অভিযানে অভিযান করে মুসলমানরা জয়লাভ করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ মুসলিম দূতকে হত্যার একটি অন্যতম কারণ ছিল হচ্ছে আপনার বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণের একটা অন্যতম কারণ ছিল মুসলিম দূতকে হত্যা। অর্থাৎ তারা মুসলিম দূতকে হত্যা করেছিল বিধায় উমর রাদিয়াল্লাহু তাআলা অনুভব করলেন যে আমাদেরকে এই রাজ্যটা দখল করতে হবে। তারপর হচ্ছে এছাড়াও তারা যদিও তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো ছিল রাসূল ইসলামের সময়, কিন্তু তারা ছিল বিশ্বাসঘাতক একটি জাতি এবং তারা বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে তারা শুরু করে। তারা মুসলিম সাম্রাজ্যের উত্তরোত্তর উন্নতিরকে দেখে, অর্থাৎ মুসলমানরা বিভিন্ন অঞ্চল জয় করতেছে এবং ইসলামের বাণী সর্বত্র ছড়িয়ে পড়তেছে, এই হিংসার বশবর্তী হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো। আমরা আরও একটি কারণ দেখতে পাই এই অঞ্চল অভিযানের, যে বন্ডনবী মহিলা একটি বন্ডনবী ছিল সাজা। এই খ্রিস্টানদের অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাটের প্ররোচনার ফলেই সাজা আপনার নবী দাবি করতে সক্ষম হয়েছিল এবং মুসলমানদের বিরুদ্ধে সে অভিযান একটি করেছিল। এটা খ্রিস্টানদের শক্তি নিয়ে, অর্থাৎ এই বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তি নিয়েই সাজা এই কাজটা করতে সক্ষম হয়েছিল। আর তারপর হচ্ছে অর্থনৈতিক একটি কারণও রয়েছে, যে সিরিয়াতে সেই প্রাচীন কাল থেকেই মুসলমানরা মক্কা থেকে, মদিনা থেকে, তায়েফ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে সিরিয়াতে তারা ব্যবসা বাণিজ্য করত। যদি না সিরিয়া মুসলমানদের অধিকারে না আসে, তাহলে পরে এই ব্যবসা বাণিজ্যটা মুসলমানদের জন্য কষ্টকর হয়ে যাবে, যেহেতু তারা আমাদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে গেছে। এজন্য আরও বেশি প্রয়োজন হয়ে পড়লো যে
যে করেই হোক সিরিয়াটাকে মুসলমানদের অধিকারে নিয়ে আসতেই হবে। সেই মানস থেকে চিন্তা থেকেই পরবর্তীতে অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিকৃত সিরিয়া, তারপর হচ্ছে জর্ডান, তারপর হচ্ছে ফিলিস্তিন মানে প্যালেস্টাইন, এই অঞ্চলগুলোতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান প্রেরণ করেছিলেন। তো প্রথমেই সিরিয়াতে অভিযান প্রেরণ করেছিলেন 634 খ্রিস্টাব্দে। আমরা দেখতে পাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ও আপনার একটি অভিযান প্রেরিত হয়েছিল জায়েদ উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 634 খ্রিস্টাব্দে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে বিশাল বাহিনী আপনার কি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান প্রেরণ করেন। এই যুদ্ধে সম্রাট হিরাক্লিয়াস বিশাল একটি সৈন্যবাহিনী আপনার প্রেরণ করেন মুসলমানদের বিপক্ষে। এই যুদ্ধে অ্যান্টিওগো অর্থাৎ হিরাক্লিয়াসের ভাইকে সেনাপতি করে হিরাক্লিয়াস মুসলমানদের বিরুদ্ধে পাঠান। তো যাই হোক, এই যুদ্ধে মুসলমানরা অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সাথে তারা প্রতাপদণ্ডে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আপনার সিরিয়া জয় করেন এবং দামেশ এবং হিমা এই প্রভৃতি হিমস হামা প্রভৃতি অঞ্চল তারা জয় করেন। তারপর আমরা দেখতে পাই এই অভিযান বাইজেন্টাইন অভিযানের মধ্যে আরও একটি যুদ্ধ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবচেয়েতে বড় যুদ্ধ ছিল হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে হিরাক্লিয়াস 2,40,000 সৈন্যের একটি বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন। আর মুসলমানদের পক্ষে ইয়ারমুকের যুদ্ধে 25,000 সৈন্যবাহিনী ছিল। এটা তারা এই 25,000 সৈন্য প্রায় 2,40,000 সৈন্যের বিরুদ্ধে মোকাবিলা করে আপনার যুদ্ধে জয়লাভ করেছিলেন। এই যুদ্ধে খ্রিস্টান সেনাপতি ছিলেন থিওডোরাস। থিওডোরাস এই যুদ্ধে পরাজিত হয় এবং কনস্টান্টিনোপল পর্যন্ত মুসলমানরা জয় করে ফেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যুদ্ধের পরে জেরুজালেম অর্থাৎ প্যালেস্টাইন মুসলমানরা জয় করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ বাইজেন্টাইন অভিযানে কয়েকটি যুদ্ধের কয়েকটি অঞ্চল অভিযান করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই বাইজেন্টাইন অঞ্চলটা বিশেষ করে জর্ডান ফিরি আপনার সিরিয়া এবং প্যালেস্টাইন সমগ্র অঞ্চল মুসলমানরা জয়লাভ করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই ক্লাসটি বারবার দেখবেন আপনাদের পাঠ্য বই থেকে, বারবার দেখবেন ক্লাসটি এবং আপনাদের পাঠ্য বই থেকে আপনারা ভালো করে এটা পড়ে আপনারা একটি ভালো প্রস্তুতি গ্রহণ করবেন, যাতে করে পরীক্ষা আসলে পরে আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।